হ্যালো, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি কি বলতে চাইছি। আজকে আমি তোমাদেরকে কয়েকটা টাইপস এর মাধ্যমে কি লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা পরিপূর্ণভাবে বুঝতে পারি, তাই আমি কয়েকটা টাইপের মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটা পুরো দেখবে, যাতে করে তোমরা এই লসাগু গসাগু চ্যাপ্টারটা সম্পর্কে ডিটেলস ধারণা তোমরা পাও এখান থেকে। ওকে, চলো আমরা টাইপ ওয়ান থেকে আরম্ভ করি। টাইপ ওয়ান, দুই সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 336 এবং 12, একটি সংখ্যা 84 হলে অপর সংখ্যাটি কত? এটা এসএসসি 2010 কিন্তু আমাদের এসেছিল। অপশন কত আছে আমাদের? 36, 48, 72 এবং 96, ঘরটা আছে 96। তাহলে আমরা এই অঙ্কটা না করে কি করে অপশন দেখে আমরা অ্যান্সার করবো? কারণ পরীক্ষাতে আমরা যত তাড়াতাড়ি করতে পারি তত আমাদের ভালো, তাই না? তাহলে আমরা দেখবো এখানে লসাগু এবং গসাগু কত। এখানে লসাগু কত আমাদের? 336 এবং গসাগু কত আমাদের? 12। আমি কি বলেছিলাম যে শেষের কত আছে এখানে আমাদের? 6। শেষে কত আছে আমাদের? 2। ওই দুটোকে গুণ করবো আমরা, 6 × 2 কত হয়? 12, তাই না? তাহলে আমরা কি বললাম যে লসাগু যেটা হবে এবং গসাগু যেটা হবে তার শেষ অঙ্ক দুটিকে আমরা কি করবো? গুণ করব। গুণ করে কত পাওয়া গেল? 12। তাই আমরা সবসময় দেখবো যে শেষ অঙ্ক লিখবো, তাহলে শেষে কিন্তু আমাদের কত আসছে এখানে? এই দুইটা অঙ্ক এই অপশনে খুঁজবো আমি কোথায় আছে, ঠিক আছে? তাহলে আমাদের যে সংখ্যা দিয়েছে কত আমাদের? 4 দিয়েছে। ওকে, 4 দিয়েছে। তাহলে এর সঙ্গে কোন সংখ্যাটাকে গুণ করলে আমাদের শেষে 2 আসবে? দেখো, যদি আমি 6 গুণ করি কত হয়? 24। শেষে কত আসছে আমাদের? কত? 4। 4 তো আমার দরকার নেই, আমার দরকার কত আছে আমাদের? 2। তাহলে এটা কিন্তু আমাদের হবে না আমাদের, তাই না? তারপর দেখবো আমরা যে কত আছে আমাদের? 8। 4 × 32 শেষে কিন্তু 2 আসছে আমাদের। তা আমার পরেরটা দেখি আমরা, 4 সঙ্গে যদি আমরা এবার এই দুইটা গুণ করি আমরা কত হচ্ছে? 8। 8 তো আসবে না, আমার 2 চাই। শেষেটা দেখি আমি কত আছে আমাদের? 4 সঙ্গে যদি আমি 6 গুণ করি তাহলে শেষে কিন্তু 24, মানে শেষে 4 আসছে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে আমরা 4 × 32 করলে আমাদের 32 যে শেষ সংখ্যাটি কত আমাদের? 2। তাহলে এই দুইয়ের সঙ্গে এই দুই কিন্তু ম্যাচ করছে। তাহলে আমরা বলতে পারবো তাহলে এই 8 কোনটা নিয়েছে আমরা এখানে? তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হবে? খ। দেখো বন্ধুরা, তাহলে আমরা মুখে মুখে অপশন দেখে কিন্তু বলতে পারবো, অঙ্ক না করে আমরা বলতে পারবো যে অ্যান্সারটা কত হবে। আচ্ছা, এবার যদি দুটো অপশন যদি একই আসে, মানে শেষে যদি দুটোই 2 আসে, তাহলে আমরা কি করে করবো? আমি কিন্তু এর ভিডিওটা আমি আগে আলোচনা করেছি, তবুও তোমাদের পরপর ভিডিওটা শেখার জন্য কিন্তু আমি এটা লিখছি। ওকে, তাহলে যদি দুটো হয় তাহলে আমরা কি করব? একটু বড় হলে আমাদের এটা করতে হবে, 336 সঙ্গে 12 গুণ করে আমাদের এই 84টা ভাগ করতে হবে। 7 × 12 = 84, তাহলে এর সঙ্গে ডিভাইড করে দেবো আমরা, কত হচ্ছে না? 4 × 8 48 হয়ে গেল আমাদের। এইভাবে করতে হবে। কিন্তু আমরা প্রথমে দেখে নেবো আমরা যে 6 × 2 = 12 আসছে, 8 সঙ্গে কোন অপশনটা গুণ করলে 12 আসবে। ম্যাক্সিমাম টাইমটা কিন্তু এটাই হয়ে যায় আমাদের, এটা করতেই হয় না আমাদের, তাই না? চলো তাহলে আমরা টাইপ 2 দেখি। আমরা দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে আমাদের গসাগু 5, তাহলে এই গসাগুটা কোন কোন সংখ্যা থেকে আমাদের এসছে সেই সংখ্যা দুটিকে বের করতে বলেছে। চলো তাহলে আমরা সংখ্যা দুটি বের করি। শর্ট ট্রিক্স কি হবে আমাদের এখানে? আমাদের যে অনুপাতটা আছে এই অনুপাতটা আমি লিখে দেবো আগে, ঠিক আছে? 4 আর 5। ওকে, তাহলে এই 5 সঙ্গে আমরা গসাগুর সঙ্গে আমরা গুণ করে দেবো, তাহলে কত হয়? 4 × 5 = 20, একটা সংখ্যা হয়ে গেল 20, আর 5 × 5 = 25। তাহলে সংখ্যা দুটি কি কি হলো আমাদের? একটা হলো 20 এবং একটা হলো 25, তাই না? খুব সহজ হয়ে গেল। চলো তাহলে এটাকে আমরা বড় করে দেখি। আমরা ধরি সংখ্যা দুটি কত হলো আমাদের? 4x এবং 5x, এবং এই সংখ্যা দুটি গসাগু কিন্তু আমরা কত বলেছে? 5। তাহলে আমরা আমরা এখন 4x এবং 5x এর কি করবো আমরা? এর গসাগু বের করবো আমরা, কত হয় আমাদের? x। এর দুটাকে গসাগু করলে আমাদের x আসে, তাই আর এই গসাগুটাই এখানে বলে দিয়েছে কত আমাদের? 5। তাহলে x সমান ওরা কিন্তু অলরেডি আমাদের 5 বলে দিয়েছে আমাদের, তাহলে x এর মান কত হয়েছে আমরা? 5। আর সংখ্যা দুটি ধরেছি কিন্তু 4x এবং 5x, তাহলে সংখ্যা দুটি কত হবে? x এর জায়গায় এই x এর জায়গায় বসাবো কত? 5 5 পেয়েছি আমি, 20 পাওয়া গেল। আর এখানে আর কত বলা? x এর জায়গায় বসাবো আমরা
পাঁচ, কত হলো আমাদের পঁচিশ। আমাদের রাইট অ্যান্সার হলো তো কুড়ি এবং পঁচিশ, যদি এটা আমরা বড় করে ভাবি তো। চলো তাহলে এই অঙ্ক থেকে আরো অঙ্ক করা যেতে পারে টাইপ টু থেকে। দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ এবং তাদের গসাগু পাঁচ হলে সংখ্যা দুটি কি কি, এই সংখ্যা দুটি কি কি জায়গায় তোমাকে বলতে পারে সংখ্যা দুটির সমষ্টি কত, কত আমাদের সমষ্টি চাইবে, সমষ্টি মিন্স যোগ চাইবে, কোন দুটো, যে দুটো বেরোলো কত বেরোচ্ছে আমাদের কুড়ি এবং পঁচিশ। তাহলে কুড়ি এবং পঁচিশ যোগ করে কত হলো পঁয়তাল্লিশ, আমাদের অ্যান্সার হবে পঁয়তাল্লিশ। এটা আমরা বড় করে করলাম, তাহলে আমরা চলো ছোট করে দেখি কিভাবে আমরা এটাকে শর্ট ট্রিক্স এর মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের যদি সমষ্টি বের করতে বলে তাহলে এই অনুপাত, সমষ্টি মানে কি বললাম যোগ, তাহলে অনুপাত দুটোকে যোগ করবো কত হয় চার আর পাঁচ কত হয় নয়, তাই না, নয়। এই নয়ের সঙ্গে আমি পাঁচে গুণ করবো কত হলো পঁয়তাল্লিশ, তাই না। কত সহজ তাড়াতাড়ি অঙ্ক হয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ধরনের অঙ্ক করতে পারবেন। ঠিক আছে, এর টাইপ টু আর এক ধরনের ম্যাথ করা যেতে পারে এখানে। চলো আমরা টাইপ টু থেকে আরো কি কি ম্যাথ করতে পারি তাই আমরা দেখি। দেখো দুটি সংখ্যার অনুপাত এই অনুপাতে দিয়ে দিয়ে হলো এবং তাদের গসাগু পাঁচ হলে সংখ্যা দুটির লসাগু চাইবে তোমাকে, এখানে চাইতে পারে লসাগু। তখন তোমরা কি করবে, তাহলে আমরা কি আছে অনুপাত সেই একই আছে এবং গসাগু গুলো দিয়েছে এবং লসাগু চেয়েছে, তাহলে আমরা কি করব, আমরা কি তাহলে প্রথমে আমরা সংখ্যা দুটি বের করবো। আমরা সংখ্যা দুটি কি জানি, আমরা যে সংখ্যা দুটি বের করতে গেলে চার এবং পাঁচের সঙ্গে কত গুণ করবো, এই পাঁচটাই গুণ করবো অঙ্কের। তাহলে সংখ্যা দুটি আমরা অলরেডি আগে পেয়েছিলাম কুড়ি আর পঁচিশ, তাই না। তাহলে কুড়ি আর পঁচিশে আমরা করবো লসাগু, তাহলে কুড়ি আর পঁচিশে লসাগু করলে কি সঠিক হিসেবে মধ্যে লসাগু যদি করি আমি, তাহলে চার আর পাঁচে কুড়ি আর পাঁচ পাঁচে পঁচিশ। তাহলে দেখো এখানে সবচেয়ে দুটো পাঁচ আর এখানে একটা চার পাবো, কারণ পাঁচ এখানে অলরেডি আছে, পঁচিশ চার পঁচিশ একশো, তাহলে আমাদের লসাগু হবে কত আমাদের একশো। দেখো বন্ধুরা তাহলে একটা টাইপ থেকে অনেক ধরনের অঙ্ক আমরা করতে পারি সহজে, তাই না। তাহলে চলো আমরা আর একটা টাইপ দেখি, আমরা টাইপ নাম্বার থ্রি। চলো তাহলে টাইপ নাম্বার থ্রিতে কি বলা হয়েছে, যে দুটি সংখ্যার গসাগু ষোলো, তাহলে দুটি সংখ্যা যায় না কি হবে সংখ্যা দুটো, যে সংখ্যা দুটিকে আমরা যদি গসাগু করি তাহলে আসবে আমাদের ষোলো এবং সমষ্টি একশো আঠাশ, এবং ওই সংখ্যা দুটিকে যদি আমি যোগ করি তাহলে কত আসবে আমাদের একশো আঠাশ। তাহলে কত জোড়া সংখ্যা হতে পারে, তাহলে এমন দুটি সংখ্যা আমরা বের করব সেটা গসাগু হবে ষোলো এবং তাদের সমষ্টি হবে আঠাশ, এরকম কত জোড়া হতে পারে। হয়তো ফার্স্ট জোড়াতে এটা এলো আর অন্য একটা সংখ্যা পেলাম আমরা যেটাতে আমাদের ষোলো এবং আঠাশ এলো, তাহলে এই রকম কত ধরনের সংখ্যা হতে পারে, যে সংখ্যা দুটোকে আমরা গসাগু করলে কত আসবে ষোলো এবং তাদেরকে সমষ্টি করলে আসবে একশো আঠাশ। চলো এটা আমরা সহজে করি, তাহলে প্রথমে আমরা এটাকে একশো আঠাশকে আমরা ষোলো দিন ভাগ করে দেবো, একশো আঠাশকে আমরা ষোলো দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা দেখি, তাহলে এই আটকে আমরা দেখো সাত প্লাস এক আট, এখানে যদি আমরা গসাগু করি গসাগু কিন্তু এক আসবে, আমাকে এক আনতে হবে। এবার আমি ছয় নিই, ছয় দুই একে গসাগু করলে কিন্তু আসবে না, তিন দুয়ে ছয় মিলে যাচ্ছে আমাদের। এখানে পাঁচ যদি নিই আমি, পাঁচ আর তিন আট, এটাকে গসাগু করলে কিন্তু আমার কত আসবে, সরি এটা গসাগু করলে কিন্তু এক আসবে, এটা গসাগু যদি করি এক আসবে, এখানে যদি গসাগু করি তোমার এক আসবে। ওকে, তাহলে এবার ছয় আবার দেখো ছয় আর দুই চলে এসছে কিন্তু আর আমাদের হবে না। এখানে চার যদি দিই আমি, চার চার আট, এই চার চার আট যদি গসাগু চারই আসছে, তাহলে আমি বললাম যে এই যে আটটাকে আমরা পরস্পর মৌলিক হিসাবে ভাঙবো আমরা, সেখানে আমরা যেটাকে ভাগ করলে আমাদের কত আসবে, সরি গসাগু করলে আমাদের এক আসবে। তাহলে এই সাতের সঙ্গে যদি একের গসাগু করি তাহলে এক আসবে, এবং পাঁচ এবং তিনের সঙ্গে যদি গসাগু করি তবুও আমাদের এক আসবে। তাহলে এরকম মাত্র আমাদের এক জোড়া এবং দুই জোড়া, তাহলে আমাদের এখানে উত্তর হবে আমাদের দু জোড়া সংখ্যা হতে পারে, অ্যান্সার হলো আমার কত দুই জোড়া সংখ্যা হতে পারে। বন্ধুরা এবার প্রশ্ন আসতে পারে, তাহলে দুই জোড়া কি কি হতে পারে, তাই না। তাই চলো আমরা দুই জোড়া কি কি সেটা বের করি আমরা। তাহলে দেখো এখানে পেয়েছি কত আমরা সাত এক, আর এখানে পাঁচ আর তিন। চলো তাহলে এটাকে আমরা দুই জোড়ার সংখ্যাটা আমরা বের করি, এখানে কত আছে আমাদের সাত, তাহলে এই সাতের সঙ্গে আমি গুণ করব কত ষোলো, আর একের সঙ্গে গুণ করব আমি কত ষোলো। তাহলে একটা পেয়ে গেল ষোলো আর সাত ষোলো একশো বারো,
তাহলে এক জোড়া সংখ্যা হলো কত আমাদের 112 এবং 16। নেক্সট কত হতে পারে? পাঁচ আছে, তাহলে পাঁচের সঙ্গে আমি গুণ করবো কততে, ষোলোকে। তাহলে পাঁচ ষোলো গুণ করলে কত হয়? 80। এবং নিচেও তিন আছে, তিনের সঙ্গে কিন্তু আমাকে ষোলোকে গুণ করতে হবে, কত হয়? 3 16 48। আরেকটা সংখ্যা পেলাম আমি কত? 80 এবং 48। তাহলে বন্ধুরা এই 112 আর 16 কে যদি গসল করা হয় তাহলে অবশ্যই 16 আসবে, এবং তাদেরকে যদি যোগ করা হয় দেখো 188 আসবে। নেক্সট যেটা হলো 80 এবং 48, তাই না? এই 80 এবং 48 কে যদি গসল করি তবুও আমাদের 16 আসবে, এবং 80 এবং 48 কে যদি যোগ করি তাহলে আমাদের 128 আসবে। কিন্তু এই দুরকম সংখ্যা ছাড়া আর অন্য কোন সংখ্যা নেই যা 128 সঙ্গে যোগ করলে এবং এদেরকে গসল করলে 16 আসবে। ভিডিওটাকে আর বড় না করে নেক্সট ভিডিওতে আমরা টাইপ 4 টাইপ 5 যেগুলো হয় সেগুলো আমরা আলোচনা করব। যদি আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে করে আমি এই ধরনের সুন্দর সুন্দর অঙ্কগুলো করব এবং সবার প্রথমে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে এবং তোমরা এনজয় করবে। ওকে, নমস্কার।